তখন দেখোই মানুষের জিবলাটা টানিয়ার নাবিস্তার ঝুলাইয়া ফেলাইছে, হাত পা ভাঙিয়া উত্তর করিয়া ফেলাইছে, কলমে আইসা। এই ঘটনা যারা দেখছি সবাই বেহুশ হইয়া পড়িয়া গেছে। ছয় সাত দিনের মধ্যে আমি খানা খাইতে পারি নাই, এরপরে কি কপাল পড়া বুঝে আসবে না? এইপরও কি তুমি হেদায়েত হবে না? আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দা। বাবা আমি এই কথা বলছি না তুমি চরমনের ওলাদের সাথে চলাফেরা শুরু করো, আমি এই কথা বলবো না তুমি চরমনের মুরিদ হইয়া যাও, আমি এই কথা বলবো না চরমনাইছে উপায় নাই, কিন্তু আমি বলবো একজন মুত্তাকি লোকের সাথী হইয়া যাও, একজন আল্লাহওয়ালার সাথী হইয়া যাও, একজন ভালো মানুষের সাথী হইয়া যাও। বাবা দুনিয়া যে যাকে মহাব্বত করবে তার সাথে তার কিয়ামত হইয়া যাবে। আল্লাহ দুনিয়ায় যে যাকে নেতা মানবা কিয়ামতের মাদের নেতার সাথে হইয়া তোমার কিয়ামত হইয়া যাবে। যারা দুনিয়ার মধ্যে আল্লাহর নবীকে নেতা মানবা, ওলামা ইকরামকে নেতা মানবা, আল্লাহর নবী ওলামা ইকরাম সামনে থাকবে, আমরা তাদের পিছনে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ আল্লাহ তুমি কবুল করিয়া নাও। আল্লাহুম্মা আমিন। আপনি মুঝে বেসবর বেতাব হলে করার আগর জানবে মাশুক না মাশুক কা শাশে কলবে আশিক বেচারা নানা সম্মা যায় এলে কুটান না পাকনি রে বনিয়া দম বানাইয়া কয়েকদিন ঘুরাইয়া ফিরাইয়া দোকান কবর নিয়ে যাবেন, এই দুনিয়ায় কাউরে থাকতে নিয়ে দিবেন না। ভাই বলি বন্ধু বলি কেউ তো আপন ছেলে বলি মেয়ে বলি কেউ তো আপন গাড়ি বলি বাড়ি বলি কিছুই তো নিজের নয়, বহুত ভাবিয়া চিন্তা দেখিলাম মাওলা কবরে গেলে আপনি ছাড়া কেউ আপন হবে না। আল্লাহ ফিতনা ফাসাদের জমানায় আপনি আমাদের ঈমানকে মজবুত করে দেন, মাহফিলকে আপনি হেদায়েতের জন্য কবুল করে নেন। আমরা যারা মাহফিলে হাজির হইলাম আপনার ওলি না বানাইয়া এখান থেকে কাউকে বিদায় দেন না। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদু ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া আতবাঈহি আজমাঈন আরহামনা মাআহুম برحمتك يا أرحم الراحمين السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام আমরা একটু পিছনে যাই, এদিক দিয়ে মানুষের দেখার সুযোগ করে দেয়, পিছনে জায়গা আছে বাবা একটু পিছনে যাই, এদিক দিয়ে পিছনে যাই, সব পিছনে একটু মানুষ দেখার সুযোগ করি আমরা সবাই। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদলিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له
ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال رسول الله صلى الله عليه وسلم المرء ما من أحب وله ما اقتصب صدق الله العلي العظيم وصدق رسول النبي الكريم الله فكر بندر জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই ফিতনা ফাসাদের জমানায় যখন তমাম দুনিয়ার থেকে ইসলাম মুসলমান থেকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলতেছে, তমাম দুনিয়ার মধ্যে ইসলাম মুসলমান থাকবে কি থাকবে না এই প্রশ্নের সৃষ্টি হয়েছে। যে যেমন মানুষ নেকের কাজ ছাড়তেছে, গুনার কাজ ধরতেছে, শুধু গুনার কাজ ধরেই না বরং গুনার কাজে প্রতিযোগিতা শুরু করছে, কে কার আগে জাহান্নামে যাবে? সবাই বলি না আউযুবিল্লাহ। যে যেমন মানুষ নেকের কাজে আশ্চর্য হয়, গুনার কাজে স্বাভাবিক থাকে, সেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন ও হাদিসের মাজলিস আলেম ওলামা মুমিন মুত্তাকিন জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মজলিসে আসার বসার বলা শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন, শুকরিয়া দান সবাই বলে আলহামদুলিল্লাহ। এই মজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। দুনিয়ার মধ্যে যারা দামি হয় তাদেরকে গার্ড অব অনারের ব্যবস্থা করা হয়। অমুক দেশের প্রধানমন্ত্রী আসছে, প্রেসিডেন্ট আসছে, তাদের সম্মান অর্থে গোটা এরিয়া আর্মি মিলিটারি প্রশাসন ঘিরা ফেলায়। আপনারা সম্মানিত দামি হওয়ার কারণে আল্লাহর তরফ থেকে ফেরেশতাদের মাধ্যমে গোটা এরিয়া ফেরেশতারা ঘিরা ফেলেছে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ قال لا يقعد قوم يسلوا الله تعالى الا حفتهم الملائكه وغشيتهم الرحمه ونزلت عليهم السكينه وذكر الله في من عنده رحم مسلم। এই মজলিসের সাথে গুরুত্বপূর্ণ এত দামি, লন্ডির মধ্যে যখন জামা কাপড় দেওয়া হয়, জামা কাপড়গুলি ময়লা থাকে, লন্ডিওয়ালা যখন ফেরত দেয় পরিষ্কার, ঠিক মজলিসের মধ্যে যখন ঢুকছিলাম আমল নামায় গুনার বহুত ময়লা ছিল, আল্লাহ পাক যদি কবুল করেন মজলিস থেকে বের হয়ে যাবে, গুনা সব সাফ হয়ে যাবে, একের ক্লিয়ার হয়ে যাবে। বুখারী শরীফের মধ্যে এক রাওয়ায়াত আসছে,
এই মজলিসকে কেন্দ্র করে আল্লাহ পাক ফেরেশতাদের সাথে বিভিন্ন প্রশ্ন এবং জবাব দেওয়ার পরে সিদ্ধান্ত দেন, উশহিদুকুম আন্নি ক্বদ গফারতু লাহুম, ফেরেশতারা সাক্ষী তার গোটা মজলিসের বান্দাদের গুনাহ আমি সব মাফ করে দিয়েছি। বাইরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ি আমি, সবাই পড়েন সুবহানাল্লাহ, একবার সুবহানাল্লাহ পড়ছেন আমল নামে 1000 নেকি লেখা হয়ে গেছে। একবার সুবহানাল্লাহ পড়ার সাথে সাথে আমল নামাটাকে 1000 গুণা ঝরে গেছে, আসমান জমিনের খালি জায়গা নেকে পূর্ণ হয়ে গেছে। বুখারী শরীফের মধ্যে রওয়ায়াত আছে, যে ব্যক্তি প্রতিদিন 100 বার সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি পড়েন, হ্যাঁ আবারও 100 বার, মাত্র 100 বার, অর্থাৎ 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, অথবা সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি 100 বার পূর্বে সরদার দু আলম আলাইহিস সালাতু ওয়া সালাম ফরমান, ওই ব্যক্তির গুনাহ যদি সাগরের ফানা পরিমাণ আল্লাহ সব মাফ করে দেবে। কিন্তু জিকির করতেই চাই না, নাফরাত জিকিরের উপর, জিকির মুঠে আসতেই চান জবানের মধ্যে, অথচ বুখারী শরীফ শেষই করছেন, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কাল কাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কালিমাতান হাবিবাতান ইলা রহমান, খফিফাতান আলা লিসান, সাকিলাতান ফিল মিজান, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। জিকিরের হাদিস দ্বারা বুখারী শেষ করছেন, অথচ আমরা জিকিরই করতে চাই। অন্য রওয়ায়াতের মধ্যে আসছে, শুধু গুনাহ মাফই নয়, আল্লাহ পাক সমস্ত গুনাহকে নেকের দ্বারা পরিবর্তন করে দেবেন। মা মিন ক্বাউমিন ইসতামাউ ইয়াসমাউল্লাহ তাআলা লা ইউরিদুনা বিযালিকা ইল্লা ওয়াজহাহু ইল্লা নাদাহুম মুনাদি মিনাস সামাই আন কুবু মাগফুরাল লাকুম ক্বাদ বুদ্দিলা সাইয়্যাতুম হাসানাত, আল্লাহ পাক শুধু গুনাহ মাফই নয়, সমস্ত গুনাহকে নেকের দ্বারা পরিবর্তন করে দেবেন। মজলিস অনেক দামি, অনেক মূল্যবান এক মজলিসের মধ্যে বসা আছেন, অনবরত মজলিস রহমত এবং সাকিনা বর্ষণ হইতেছে, আপনাকে আমাকে কেন্দ্র করে আল্লাহ পাক ফেরেশতাদের আলোচনা শুরু করছেন। খুব খেয়ালের সাথে আলোচনা শোনা চাই, খুব খেয়ালের সাথে, শরীর এখানে মনটা এখানেই থাকবে, শরীর এখানে মন বাড়িতে কোনো ফায়দা হবে না, শরীর বাড়িতে মন এখানে তাতেও লাভ হবে। ধ্যান ও খেয়ালের সাথে বয়ান শোনা চাই, ইসলাম ঈমান সম্পর্কে আমাদের অনেকেরই জানা নাই। নাস্তিকরা তো মনে করে ইসলাম ঈমান শুধু মাটির নিচের জন্য আসছে, ঈমান ও ইসলামের কোনো প্রভাব মাটির উপরে নাই, এর জন্য তসলিমা শয়তান তো আবরার ফাহাদের মৃত্যুর ব্যাপারে স্ট্যাটাস দিছে, মেধাবী ছাত্র, এই প্রশংসা তো ভালো, কিন্তু সে নামাজ পড়ে এটা কোনো প্রশংসা হতে পারে না, তার মধ্যে বিজ্ঞান ঢুকে নাই, যদি বিজ্ঞান ঢুকত তাহলে সে নামাজ টামাজ পড়তো না, তাহলে কি হইতো, ওই তসলিমা শয়তানের মতো শিব দেবীর সামনে গিয়ে পূজা করত। আসলে আমাদের দেশের সাধারণরা যারা নাস্তিক, এরা সব দোয়াসলা নাস্তিক, এরা আসলে প্রাকৃতিক নাস্তিক না, এরা ইসলামকে ধ্বংস করার জন্য নাস্তিক সাজে। আসলে আমাদের দেশে সব নাস্তিকগুলি ইসলামের দুশ্মন, দেখবেন দেবী দেবী পূজার সময়, সরস্বতী পূজার সময়, লিঙ্গ পূজার সময়, গণেশ পূজার সময়, এদের কোনো বিবৃতি নাই, কোনো বক্তব্য, গরুর চোনা খায়, গোবর দিয়া পবিত্রতা অর্জন করে, একটা জানোয়ার গরুকে মা মনে করে, দেবী মনে করে, সম্মানের পাত্র মনে করে, এই ব্যাপারে তাদের কোনো বক্তব্য নেই, কোনো বক্তব্য, তসলিমার কোনো বক্তব্য আছে শুনছেন? ও তো ভারতে আছে, ও কি বলছে, হ্যাঁ এদেশের মানুষগুলি গরুর চোনা কেন পান করতেছে,
এদেশের মানুষগুলি কেন গোবর ভক্ষণ করতেছে, এদেশের ঠাকুররা এবং পুরোহিতরা উলঙ্গ অবস্থায় কেন থাকছে, এদেশের পুরোহিতরা গাঁর মধ্যে ছাই রেখে থাকবে কেন, তারা সব উলঙ্গ থাকবে কেন, এদেশের সমস্ত মহিলাগুলি ওই সময় গিয়ে ওখানে পূজা করবে কেন, এই প্রশ্ন কিন্তু তসলিমা শয়তান একদিন উঠায়নি। যদি অরিজিনালিও নাস্তিকই হইতো তা প্রথম এই প্রশ্ন তুলতো, অযৌক্তিক এই কাজগুলি করতেছে কেন, একটা গরুর মধ্যে ওদেশের সুপ্রিম কোর্টের এক বিচারক তো বলছে, কি বলছে যে কুকুর শুয়ার আর গরুর মধ্যে কোনো পার্থক্য নেই, সবই জানোয়ার, এটা আমার কথা না, এটা তার বক্তব্য। কিন্তু তসলিমা শয়তান এই ব্যাপারে কোনো বক্তব্য দেয় না। আমাদের দেশের নন সাম্প্রদায়িক এক শয়তানের গোষ্ঠী দাবি করে নিজেদেরকে নন সাম্প্রদায়িক, অথচ ওরা সবচেয়ে বড় সাম্প্রদায়িক। ওদের বক্তব্য বৌদ্ধদের বিরুদ্ধে না, খ্রিস্টানদের বিরুদ্ধে না, ইহুদিদের বিরুদ্ধে না, কোন শিখদের বিরুদ্ধে না, ওদের বক্তব্য শুধু ইসলাম ধর্মের বিরুদ্ধে। কি কথা ঠিক না? এবার প্যান্ডেলের মধ্যে মাইক কমায় দে, শোনস না যে ব্যাট সাউন্ড আসতেছে, প্যান্ডেলের মধ্যে মাইক কমায় দাও। আমাদের দেশের মানুষ নাস্তিক সাজে ইসলামকে ধ্বংস করার জন্য, ওদের ধারণা ইসলামের সাথে ইমানের সাথে মাটির উপরে কোনো সম্পর্ক নাই। আমি প্রশ্ন করতে চাই, সবাই শান্তি চায় কি চায় না? সমস্ত মানুষ শান্তি চাওয়ার ব্যাপারে একমত, এই ব্যাপারে কাউর কোনো দ্বিমত নেই। হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, নাস্তিক হোক, সবাই শান্তি চায়। কিন্তু জার্মানির গবেষণায় কি দেখলাম, জার্মানির বিজ্ঞানীরা গবেষণা করছে, এর মধ্যে আমরা কি দেখলাম, গোটা দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি শান্তিতে মুসলমান, সবচেয়ে বেশি অশান্তিতে নাস্তিক। শান্তি চাও, এটা তো আমাদের গবেষণা না। যারা ইসলামকে মানে না, যারা কোরআনকে মানে না, তাদের গবেষণায় দেখা যায় সবচেয়ে বেশি শান্তির মধ্যে কারা আছে। তা শান্তি যদি চাও তা সবাই মুসলমান হয়ে যাও, যেমন লাগি কি কথা ঠিক না? তোমাদের গবেষণা অনুযায়ী বলতেছ, আমাদের গবেষণা না। আর আমাদের গবেষণায় মুসলমান মোমেন দুনিয়াতেও শান্তিতে থাকবে, আখেরাতেও শান্তিতে থাকবে, উভয় জগতে শান্তি। ইসলাম তো শান্তির থেকে, সালাম থেকে ইসলাম, কি কথা ঠিক না? ইমান আমান থেকে, ইমান কিসের থেকে? আমান মানে কি? নিরাপদ। আমান থেকে যদি ইমান হয়, তাই মোমেন ইমান আনার কারণে মাসদার ইসমে ফাইল ইসমে মাফুলের অর্থ দেয়, আমান থেকে যদি ইমান হয় অর্থ কি দাঁড়াবে, মুসলমান ইমান আনার কারণে নিজেও নিরাপত্তা লাভ করছে, আরেকজনকে নিরাপত্তা প্রদান করছে। ইমান আনার কারণে মুসলমান নিজেও নিরাপদ হয়ে গেছে, আরেকজনকে নিরাপদ প্রদান করছে। মানে মুমিন ইমান আনার কারণে তার চক্ষু থেকে সমস্ত মেয়েরা নিরাপদ হয়ে গেছে, তার কটুক্তির থেকে সমস্ত মেয়েরা নিরাপদ হয়ে গেছে। মাইকেলের অবস্থা দেখেন, শুরু হয়েছে আস্তে, আমি কথাটা বুঝাতে পারছি। মোমেন ইমান আনার কারণে তার জবান থেকে সমস্ত মেয়েরা নিরাপদ হয়ে গেছে, তার জবান থেকে সমস্ত মানুষ নিরাপদ হয়ে গেছে। সে কাউকে গালি দেয় না, চোগল ঘুরি করে না, গিবাস শিকায়ত করে না। যদিও আমাদের দেশের আলেম নামীয় কিছু লোক তাদের জবান সবসময় গিবাদের মধ্যেই ব্যস্ত থাকে, চোগল খুরির মধ্যেই লিপ্ত থাকে, আমি মনে করি তারা আলেম হতে পারে, প্রকৃত মুমিন হতে পারে না। আলেম হতে পারে,
জানতে পারে, কিন্তু প্রকৃত মোমেন হতে পারে না। প্রকৃতি মোমেন সে কোনো অবস্থাতেই তার জবান দিয়া কার গিবা শেখায় করতে পারে না। আলেম মুহাদ্দিস মুফতি বিলা তাহকিক চরমনার বিরুদ্ধে কথা সুরছে তো সুরছে, আর কিছু জাহেল ছাত্ররা সামনে বসে আ করে ওঠে, আ করে ওঠে। তাহকিক নাই, আমি আশ্চর্য হয়ে যাই যে কোরআন পড়ে হাদিস পড়ে সে একজন ব্যক্তিকে বেলা তাহাকে গিবা শেখায় পরে কি বা, আমার তো বুঝি আসে না, বুঝি আসে না। মিথ্যা তোহমাত দেয় কিভাবে? আলেমদের কিছু কিছু আলেমদের অবস্থা দেখার পরে এত প্রেশানের মধ্যে পড়িয়া যায়। এই যদি ইসলাম হয়, এই যে আমার কি নবীর ধর্ম, এই দিন নিয়ে কি আমার নবী আসছিলেন? চিন্তা করি আমার নবীর চরিত্র কি এইভাবেই ছিল? আমার নবীকে এইটাই শিক্ষা দিচ্ছেন? আমার নবী এক মুসলমান ভাইয়ের বিরুদ্ধে আর এক মুসলমান ভাইকে এইভাবে কথা বলতে বলছেন? যখন গবেষণা করি তখন দেখি না এইটা আমার নবীর ইসলাম না, এটা শয়তানের ইসলাম। আমার নবীর থেকে শিখে না, এটা শয়তান থেকে শিখছে, শয়তান থেকে শিখছে। শোনেন, এলেম এক জিনিস, এলমে ওহী ভিন্ন জিনিস, এলমে নববী ভিন্ন জিনিস, জানা এক জিনিস, মানা ভিন্ন জিনিস, জানা এক জিনিস, বুঝা ভিন্ন জিনিস। সিরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক মজলিসে এক হিন্দু পণ্ডিত খুব গুরুত্বপূর্ণ বক্তব্য শুরু করছে, খুব যৌক্তিক তাত্ত্বিক অনেক গুরুত্বপূর্ণ বক্তব্য। ঘোষক সাহেব ঘোষণা দিলেন, এই হিন্দু পণ্ডিত আমার নবীকে যেইভাবে চিনছে আমরা সেভাবে চিনতে পারি নাই, এত সুন্দরভাবে আমার নবী সম্পর্ক উপস্থাপনা করছে। এক বুড়া মুসলমান উঠা বলতেছে, আপনার কথা ঠিক হয় নাই, আপনি এক্সপান্স করেন, আপনার কথা উড্ড করেন, বরং এইভাবে বলেন এই ব্যক্তি আমার নবী সম্পর্কে যেইভাবে জানছে আমরাও সেভাবে জানতে পারি নাই। তার মানে দেখেন, ওই ব্যক্তি আমার নবী সম্পর্কে জানছে কিন্তু আমার নবীকে চিনে নাই, কিন্তু আমরা নবী সম্পর্কে তত জানি না কিন্তু চিনছি, বিদে ইমান নিয়ে আসছি। আর ও আমার নবীকে না চেনার কারণে ইমান আনতে পারে নাই। জানা এক জিনিস, চিনা ভিন্ন জিনিস, এলেম এক জিনিস, এলেমের নূর ভিন্ন জিনিস, এলেমের সমাজ ভিন্ন জিনিস, এলেমের মজা ভিন্ন জিনিস, সম্পূর্ণ ভিন্ন। হযরত শামসু তাবরিজ রহমতুল্লাহ আলাই যখন রুমি রহমতুল্লাহ আলাইর কাছে গেছেন, যাওয়ার পরে প্রশ্ন করছে, হে রুমি বলতো এলেম কাকে বলা হয়, এলেম কি জিনিস? আল্লামা রুমি রহমতুল্লাহ আলাই এলেমের সংজ্ঞা, সে তো সেই জমানা বহুত বড় ইমাম ছিলেন, বহুত বড় আলেম ছিলেন, তিনি এলেমের সংজ্ঞা তো সেইভাবেই প্রদান করছে। তখন শামসু তাবরিজ রহমতুল্লাহ বললেন, মাওলানা রুমি তুমি যেইভাবে ব্যাখ্যা করছো আসলে এই এলেমের ব্যাখ্যা না, আমি একটু করি। বলে করেন। এবার আল্লামা রুমি রহমতুল্লাহ বলে, এলেম ওই জিনিস যেই জিনিস আসার পরে নিজেকে নিজের থেকে দূর করে দেয়, নিজেকে ভুলাইয়া দেয়, তার নাম এলেম। তখন আল্লামা রুমি রহমতুল্লাহ ঘোড়ার থেকে লাভ দিয়ে পড়ে বলছেন, আমাকে সেই এলেম শিক্ষা দেন। আমাদের অবস্থা কি? আমি ছাত্রদেরকে বলবো, ইমাম গাজ্জালি রহমতুল্লাহ ইয়াহি উলুমুদ্দিন কিতাবুল ইলম চারটা পড়া উচিত প্রত্যেকটা আলেমের, প্রত্যেকটা তোলাবার ইয়াহি উলুমুদ্দিনের এই কিতাবুল ইলমের চারটা পড়া উচিত, গভীরভাবে অধ্যয়ন করা উচিত। আজকে আমরা মুনাজারার জন্য ইলম শিখি, একজনকে পরাস্ত করার জন্য ইলম শিখি, নিজের গৌরবের জন্য ইলম শিখি, আমি অনেক জানি এইটা বোঝাবার জন্য ইলম শিখি, কিন্তু মাওলাকে পাওয়ার জন্য এলেম কয়জনে শিখে আমাকে বলেন? নাজাতের জন্য কয়জনে এলেম শিখে?
জান্নাত পাওয়ার জন্য কয়জন এলেম শিখে আমাকে বলেন তো, কয়জন এলেম শিখে জান্নাত পাওয়ার জন্য? ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি যখন এই লাইনে চলছেন, বারো বছর পর্যন্ত কিতাব দেখেন নাই, বারো বছর পর্যন্ত এই ইলম ইয়াহি উলুমুদ্দিন কিতাব কিন্তু তিনি মুখস্থ লিখছেন, তাও তিনি বনবাসে থাকা অবস্থায়, নির্জনতা অবলম্বন করা অবস্থায়। তার ওস্তাদ ইমামুল হারামাইন বলছিলেন ওই কিতাব দেখার পরে, ইমাম গাজ্জালী তোমাকে যেত অবস্থায় কাপড় পরাইয়া দিস, যেত অবস্থায় কাপড় পরাইয়া দিস। আসলে আমাদের অবস্থা কি? এলেম যত বেশি আসবে, গাছের মতো যত ফল আসবে, তত গাছ ঝুঁকে পড়বে, ফল যত কম হবে গাছ তত সোজা হয়ে যাবে। যার মধ্যে যত এলেম বেশি আসবে সে তত নত হয়ে যাবে। আর আমাদের অবস্থা কি? একটি এলেম আসলেই আমাদের সিনা উঁচা হয়ে যায়। আসে এলমে নববী তোমার মধ্যে আসে না, এলমে শয়তানি তোমার মধ্যে আসে। তুমি আল্লাহকে ভয় করা শিখো নাই, তুমি আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করলে দেখবা হঠাৎ করে বেলা তাহাকিক কার বিরুদ্ধে তুমি কথা বলতে পারবা না। তুমি ফট করে চরমনাইকে চরমনাইদেরকে ভারতের দালাল বলিয়া দিছ, চরমনের টাকা খাইয়া আমরা কথা বলি, আওয়ামী লীগের বিরুদ্ধে এই কথা বলিয়া দিছ, নাউযু বিল্লাহি মিন যালিক। তোমার এই কথা যদি সত্য না হয় তুমি আল্লাহর কাছে কি জবাব দিবা বলো? আর কিছু দরকার নেই, তুমি আল্লাহর কাছে কি জবাব দিবা? আল্লাহ যদি বলে এই তোর কাছে কি দলিল আছে ওরা যে চরমনের দালালি ইসে আওয়ামী লীগের দালালি করছে, আওয়ামী লীগের টাকা কাছে কি দলিল আছে, কক কি বলবো? আছে একজনের খবর, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসু মা কদ্দামাত লিগাদি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তাআমালুন। এই সমস্ত যারা আলেম নামে আমাদের উপরে বারবার গীবা শিকায়ত করে, কিয়ামতের ময়দানে আল্লাহর কুতুব যদি দাঁড়ায়া বলেন, আমরা যদি দাঁড়ায়া বলে মাওলা হে বহু গীবাত করতে শিকায়ত করতে, এর বিচার চাই, এর বিচার চাই আমরা, কি জবাব দিব বলো? বুঝিয়া শুনিয়া সামনে পাও বাড়ো, বুঝিয়া শুয়াসির রকাউলাকুম আফিজহারু বিহি ইন্নাহু আলিমুম বিযাতিস সুদুর ওয়া আন্না আমালা বানি আদম ক্বালাহুম ইউযান ইউযান। বনি আদমের প্রত্যেকটা কথা এবং প্রত্যেকটা কাজ কিয়ামতের ময়দানে ওজন করা হবে। বুখারী পড়াও, তাকরির করো জীবনে, বুখারী পড়াও আর তাকরির করো। ওয়া আন্না আমালা বানি আদম ক্বালাহুম ইউযান, বনি আদমের প্রত্যেকটা কথা, প্রত্যেকটা কথা, প্রত্যেকটা কথা এবং প্রত্যেকটা কাজ কিয়ামতের ময়দানে মিজানে ওজন করা হবে। চিন্তা করছে একদিনও? ভয় আছে আল্লাহর? হ্যাঁ, পাগল হয়ে গেছে ক্ষমতার জন্য? অথচ ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা যখন অসুস্থ প্রস্তাব নিয়ে গেছেন বড় বড় সাহাবারা যে আপনার ছেলেকে ওসিয়াত করেন পরবর্তী খলিফা হওয়ার জন্য, তিনি কি বললেন? আমার মাথার মধ্যে যে বোঝা ছিল ক্ষমতা ঘুমাইতে পারি, এই বোঝার কারণে মাজা সোজা করতে পারি নাই, কি ভুল হয়ে যায়, কি ভুল হয়ে যায়, এই বোঝা আমি আমার ছেলের মাথায় চাপাইয়া দেব, এই ক্ষমতার বোঝা আমার আত্মীয়র উপর চাপাইয়া দেব। আজকে ক্ষমতার জন্য সবাই পাগল হয়ে গেছে, ক্ষমতা নেওয়ার জন্য। অথচ ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা প্রত্যাখ্যান করছেন এই প্রস্তাবকে, কেন? আমার মাথার মধ্যে যে বোঝা ছিল, যে বোঝার কারণে আমি গুজা হয়ে গেছি, মাথা সোজা করতে পারি নাই, সেই বোঝা আমি আমার ছেলের উপর চাপাতে পারি না। আর আমরা ক্ষমতার জন্য পাগল হয়ে গেছি, ধুনার স্রোতে চামড়া তুলা ফেলাইবে, ক্ষমতা না সহজ মনে করছে ক্ষমতা। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা রাতে বের হইছেন জনগণের অবস্থা দেখার জন্য, ঘুরতে ঘুরতে দেখে যে মরুর এক প্রান্তের মধ্যে আগুন জ্বলতেছে, কারা ঢুকছে আবার রাত্রে? ঘুরতে ঘুরতে সেখানে গেছে কোনো বেদুইন নাকি, গিয়া দেখেন যে একটা মহিলা পাতিলের মধ্যে কিছু পানি দিয়ে জাল দিতে আস, আর বাচ্চাগুলি ক্ষুধার তাড়নায় কাঁপতাইতেছে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা উকি মেরে দেখছেন, কি হইছে, তুই পানি জ্বালাইতেছ কেন, এর মধ্যে কোনো খাদ্য নাই?
কোনো খাদ্য নাই, তুমি পানি জ্বালাইতেছো কেন? বলে আমি তো এর জন্য জ্বালাইতেছি যে আমার কাছে বাচ্চাদেরকে খাওয়ার দেওয়ার মতো এমন কিছু নাই, আমি পানি জ্বালাইতেছি যেন বাচ্চারা মনে করে তাদের জন্য খানা তৈয়ার হইতেছে, এক পর্যায়ে তারা কাঁদতে কাঁদতে ঘুমায়া পড়বে, এর জন্য আমি কাজ করতেছি। তুমি কে? বলে তো ফায়দাটা কি তুমি এই কাজ করতেছ? বলে আমি কাজ করি, তুমি জিগাবার কে? আল্লাহ পাকের কাছে আমি কিয়ামতের ময়দানে খলিফা ওমারের বিরুদ্ধে কেস দায়ের করব যে আমার এই ক্ষুধার্ত অবস্থা কেন সে দেখলো না। বলে সে জানবে কিভাবে? বলে না জানলে খলিফা হইছে কেন? যদি খবরই না নিতে পারে খলিফা হইছে কেন? কে হইতে বলছে তাকে খলিফা? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু কথা বললেন না, তিনি সোজা দাও সোজা দাও বাইতুল মালে গেলেন, সেখানে গিয়ে বস্তার মধ্যে খাজুর নিলেন, আটা নিলেন, জব নিলেন, চবড়ি নিলেন, চিনি নিলেন। এবার বিশাল এক বাস্তা করছে, গোলামকে বলছে আমার কাঁধের মধ্যে উঠে দাও। গোলাম বলছে কি বলতেছেন, আপনার কাঁধে উঠাবো, আমার কাঁধে দিয়া দেন। তখন ওমারের জবাবটাকে শুনিও, ওমার কি জবাব দিছিল শুনিও। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল বলছিলেন কিয়ামতের ময়দানে গুনার বোঝা কি আমার, গুনার বোঝা কি তুমি বহন করবা? কিয়ামতের ময়দানে আমার গুনার বোঝা আমাকেই বহন করতে হবে, আমার কাঁধে উঠায়া দাও। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই বস্তা নিয়া নিজের কাঁধে দৌড়ে গিয়া সেখানে চব্বি দিছে, ঘি দিছে, আটা দিছে, খাজুর দিছে, শাড়ি পাকাইছে। রাবি বলতেছে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা সেই পাকাবার জন্য আগুনের মধ্যে এমন ভাবে ফুঁক দিতেছে, আমি দেখতেছি তার দাড়ি মুবারকের মধ্যে থেকে ধোঁয়া বের হইতেছে, এইভাবে আগুনের মধ্যে ফুকাইতেছে, নিজেই ফুকাইতেছে, নিজেই মামুরছি, শাড়ি পাকাইতেছে। পা খাওয়ার পরে সমস্ত ক্ষুধার্ত বাচ্চাদেরকে ক্ষুধার্ত অবস্থা মজা মারিয়া বাচ্চাগুলি খাইছে, খাওয়ার পরে বাচ্চারা খেলায় লিপ্ত হয়ে গেছে। এই তামাশা দেখিয়া মহিলা বলতেছে হা, ওমার খলিফা না হইয়া তুমি যদি খলিফা হইতা, ওমার খলিফা না হইয়া তুমি যদি খলিফা হইতা। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু কি জবাব দিলেন? সেখানে গেলে হয়তো তুমি আমাকেও দেখবা, সেখানে গেলে হয়তো তুমি আমাকেও দেখবা। তিনি পরিচয় দিলেন না, হেঁটে যাওয়ার সময় কতদূর গিয়ে আবার ফিরা তাকাইতেছে। রাবি বলতেছে, গোলাম বলতেছে, আপনি আবার ফিরা তাকাইতেছেন কেন? তাহলে একটু আগে যেই বাচ্চাদেরকে ক্ষুধার্ত অবস্থায় কাঁদতে দেখছি, এখন খাওয়ার পরে তারা খেলার মধ্যে মত্ত হয়ে গেছে, সেটা আমাকে দেখতে খুব ভালো লাগতেছে। আল্লাহর কাছে জবাব দেওয়ার চিন্তা আছে কার মধ্যে? কয়জনের মধ্যে দেখেন আপনি, কয়জনের মধ্যে দেখেন আল্লাহর কাছে জবাব দিতে হবে? আমি তো কয়জনের মধ্যে দেখেন, কয়জনের মধ্যে দেখেন? হ্যাঁ, কিয়ামতের ময়দানে যখন ভিডিও সব ছাড়া হবে, সমস্ত ভিডিও ছাড়া হবে, ছাড়বে না? লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা হিসাবাহা, ছোট বড় কোনো জিনিসই তো মিস নাই, সব ক্লিয়ার, সব দেখবে। যদি কিয়ামতের ময়দানে ওলামায়ে কেরাম দেখে তাদের পাশে এরা ছিল, এরা ছিল, এরা ছিল, এরা ছিল, এরা ছিল, এরা ছিল, যখন দেখবে বিশাল স্ক্রিনের মধ্যে আল্লাহর সামনে নবীর সামনে ইফতারি কাদের সাথে করতেছে, কাদের সাথে বৈঠক করতেছে, কি জবাব দিবেন? وقال عليه الصلاه والسلام لعبسه جئت تسال عن البر والاس قال نعم قال فجمع اصابعه فضرب قلبه فقال استف نفسك استف قلبك عبسه رضي الله النبي عليه الصلاه والسلام আসার সাথে সাথে আল্লাহ হাবিব বলেন অবসা কেন আসছো, কোনটা গুনাহ কোনটা নেক জানার জন্য আসছো নাকি? হ্যাঁ, এটা জানার জন্য তো আসছি।
উম্মে নবী আলাইহিসসালাতু দুই আঙ্গুলকে জমা করলেন, অফিসার সিনার মধ্যে ধাক্কা মারলেন, বললেন ইস্তাফতে নাফসাক ইস্তাফতে কলবাক, তুমি তোমার অন্তর কাছে প্রশ্ন করো, কলবের কাছে জিজ্ঞাসা করো, তোমার অন্তর তোমাকে বলে দিবে কোনটা ন্যাক কোনটা গুণা, কোনটা ভালো কোনটা মন্দ, কোন দিকে যাওয়া উচিত কোন দিকে যাওয়া উচিত না, চিন্তা করিয়া সামনে চলিও, সামনে কদম বাড়াও তো, আখের চিন্তা করিয়া সামনে কদম বাড়াও। আমাদেরকে গালি দিলে অসুবিধে কোথায়, সমস্যা কি? আমাদেরকে গালি দিলে আমার কাছে ভালোই লাগে, আসলে আমার কাছে এত ভালো লাগে যে চিন্তাও করতে পারি না, আমার কাছে এত ভালো লাগে যখন দেখি বড় বড় আলেমরা গালি দিতে আসে, মিথ্যা তোমার দিতে আসে, আমি খুশিতে তোমার আটকান হয়ে যাই, বলে কেন হাজার গুণা আছে যা মাফ হওয়ার কোনো সম্ভাবনা আছে কি আল্লাহ ভালো জানে, ওই বেচারা আমার এত উপকারী সব গুণা টানিয়া নিয়ে যাইতে আসে, এর চেয়ে বড় বন্ধু আর কি হতে পারে? এক আল্লাহর ওলি, তাকে তারা খুশি এমন ভাবে গালি দিত, গিবা শেখায় যা না তাই করত, আর ওই আল্লাহর ওলি ওই ব্যক্তিকে হাদিয়া তোফায় ভরপুর ভাবে দিয়া দিত, ভরিয়া দিত হাদিয়া তোফা দিয়া। এখন ওই ব্যক্তির গিবাতকারী ব্যক্তির স্ত্রী বলতেছে, আপনার কি লজ্জা শরম নেই যে এই ব্যক্তিকে আপনি এত গিবাত করেন, এত শেখায়াত করেন, অথচ সেই ব্যক্তি আপনাকে কত হাদিয়া দেয়, আপনার লজ্জা লাগে না? না, আসলে তো তাই। এবার হাদিয়া তোমা বন্ধ করছে, মানে গিবাত করা বন্ধ করছে, আর ওই আল্লাহর ওলিও তাকে হাদিয়া তোমা দেওয়া বন্ধ করছে। এখন সে আশ্চর্য হয়ে গেছে, এখন হাদিয়া তোমা বেশি দিবে, অথচ মোটেও আসে না। এবার আসিয়া বলতেছে, তুমি এতদিন আমাকে হাদিয়া তোফা দিয়েছো, অথচ কত গালি গালাজ তোমাকে করছি, এখন তোমাকে গালিও দিই না গিবাত করি, তুমি হাদিয়া তোমা বন্ধ করলা কেন? বলে এতদিন তুমি আমার উপকার করছো, আমিও তোমার উপকার করছি, এখন তুমি আমার উপকার বন্ধ করছো, আমিও তোমার উপকার বন্ধ করে দিছি, কারণ তুমি আমাকে গালি দিছো, আমার গুণা তুমি নিয়ে গেছো, কাজে গুণা যদি কেউ নেয় এর চেয়ে বড় বন্ধু আর কেউ হইতে, এজন্য হাদিয়া দিছি, তুমি আমার গুণা নেওয়া বন্ধ করছো, আমি উপকার করো বন্ধ করিয়া দিছি। এর জন্য যার যত পারেন চরমার ভিতরে বলতে থাকেন, আলহামদুলিল্লাহ কোনো টেনশন কোনো চিন্তা নেই কোনো চিন্তা। আর গিবাতকারীদের জবাব যারা দেন, আপনাদের জবাবও ঠিক হয় না, একজনে গালি দিছে আপনাদের জবাবটা গালি দিয়েই দেন, এতে ফায়দা নাকি? আমাকে বলেন, আপনি যদি একই কাজ করেন এটা আপনার জন্য ঠিক না, এর জন্য চরমানের পক্ষ হইয়া কেউ কাউকে জবাব দিতে গেলে শালীন ভাষায় দেওয়া চাই, ভদ্র ভাষায় দেওয়া চাই, সুন্দর ভাষায় দেওয়া চাই। আমি কথাটা বুঝাতে পারছি? আপনি গালি দিয়ে কাজ করিয়েন না, চরমানাইওয়ালারা দিনের জন্য কাজ করে, আপনি যদি দিনে শরিক হইতে চান হইতে পারেন, সমস্যা কি? যেখানে পারেন সেখানে যান, এটা ব্যবসা না, এটা বাণিজ্য না, এটা ব্যবসাও না বাণিজ্যও না, আপনার মনে চাইলে থাকেন, মনে চাইলে ভাগেন, আপনাকে পাওয়াটাও ধরার কোনো টেনশন আমাদের মধ্যে নেই, সুদা হিসাব কিতাব, কি কথা ঠিক না? তবে ইমান নিয়ে কবরে যাইয়েন, ইসলামকে ঠিক রাখিয়া কবরে যাইয়েন, নালে পিঠের চামড়া কাউট থাকবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদাররা কাকে ভয় করো? কাকে ভয় করো? তাকওয়া অর্জন করো, তাকওয়া। আপনার মধ্যে তাকওয়া আসছে কি নাই, আসে কি নেই বুঝবেন কিভাবে? তাকওয়া কি জিনিস? তাকওয়া কাকে বলা হয়? আত-তাযান্নুবু আম্মা ইয়াদুররু ফিল আখিরাহ, আত-তাযান্নুবু আন কুল্লি মা ইউসামু মিন ফিলান আও তারকান হাত্তা সাগায়র ইনদা কওমিন ওয়া হুয়া মুতআল বিসমি তাকওয়া। তাকওয়া বলা হয় করণীয় বর্জনীয়, যা করলে অথবা বর্জন করলে গুনাহ হয় এমন জিনিস থেকে নিজেকে বাঁচায় রাখার নাম তাকওয়া, এমন জিনিস থেকে নিজেকে বাঁচায় রাখার নাম কি? জোরে বলেন তাকওয়া। মানে যে মুত্তাকি সে গুনাহ করে না, যে গুনাহ করে সে মুত্তাকি না, যে মুত্তাকি যে গুনাহ করে, আর যে মুত্তাকি না সে আল্লাহর ওলিও না, যে মুত্তাকি না সে আল্লাহর ওলিও না। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইহজানুন,
আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যে মুত্তাকি সেই আল্লাহর ওলি, যে মুত্তাকি না সে আল্লাহর ওলি হতে পারে না। তাকওয়া ব্যতীত পুসরাত পাড়ি দেওয়া যাবে না। ওয়াইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাকমান মাকদিয়া সুম্মা নুনাজ্জিল লাযীনা তাকাও ওয়া নাযারু যালিমিনা ফীহা যিসিয়া। যার মধ্যে তাকওয়া থাকবে সে পুসরাত পাড়ি দিয়া মাওলানা জান্নাতে চলে যাবে। আর যার মধ্যে তাকওয়া থাকবে না সে পুসরাত পাড়ি দিয়া মাওলানা জান্নাতে যাইতে পারবে না, সম্ভাবনা নাই। কি কথা ঠিক আছে না? তাকওয়া অর্জন করো, ওর করবেন কিভাবে? অকুনু মাস সাদিকিন, অকুনু মাস সাদিকিন। জন্মগতভাবে কোনো ব্যক্তি গাঁজা নিয়ে দুনিয়াতে জন্মগ্রহণ করে নাই, মদের বোতল নিয়ে কোনো মানুষ জন্মগ্রহণ করে নাই, সুদ ঘুষ গ্রহণ করার ওয়াদা নিয়ে কোনো মানুষ জন্মগ্রহণ করে নাই, চুরি ডাকাতি শর্ত নিয়ে কোনো মানুষ দুনিয়াতে জন্মগ্রহণ করে নাই। কিন্তু চোর চোর হইল কিভাবে? ডাকাত ডাকাত হইল কিভাবে? মদখোর মদ ধরল কিভাবে? গাঁজাখোর গাঁজা স্পর্শ করলো কিভাবে? এইটা আমাদেরকে খুঁজে দেখতে হবে। কি কথা ঠিক না? আমি মনে করি গোটা দুনিয়ার মানুষ যদি একটা আয়াতের উপর আমল করে তাহলে গোটা দুনিয়ার মধ্যে চুরি ডাকাতি গাঁজা মদ জুয়া কিচ্ছু থাকবে না, কিচ্ছু থাকবে না। কেসিনোর কোনো প্রয়োজনই নেই, কেসিনোর কাছেও কেউ যাবে না। কি কথা ঠিক না? সেটা কি একজন গাঁজাখোরের সাথে সাথে চলতে চলতে গাঁজা যে খায় না সেও গাঁজা শিবি হয়, একজন মদখোরের সাথে চলতে চলতে যে মদ স্পর্শ করে সেও মদখোর হয়, একজন ঘুষখোরের সাথে চলতে চলতে যে ঘুষ খায় না সেও ঘুষখোর হয়, একজন ডাকাতের সাথে চলতে চলতে যে ডাকাতি করে না সেও ডাকাত হয়, একজন আল্লাহওয়ালার সাথে চলতে চলতে যে আল্লাহওয়ালা ছিল না সে আল্লাহওয়ালা হয়ে যায়। আমাদের বাংলাদেশের সমস্যাটা কি আমাকে বলেন? ডাক্তারের অভাব নাই, ইঞ্জিনিয়ারের অভাব নাই, শিক্ষিত মানুষের অভাব নাই, সব কিছু ভরপুর, শুধু অভাব তাকওয়ার। জোরে বলেন কিসের? শুধু তাকওয়ার অভাব, শুধু তাকওয়ার অভাব। এদেশের ডাক্তারের কোনো অভাব নাই, বরং অন্যান্য দেশের চেয়ে ভরপুর ডাক্তার আমাদের মধ্যে আছে, কিন্তু নাই শুধু চরিত্র। সেবার মন নাই, কিসের মন নাই? সেবার মন নাই, শুধু পেটের টেনশন আছে, মানুষের খেদমতের টেনশন, তার মধ্যে চরিত্র অভাব। ইঞ্জিনিয়ারের কোনো অভাব নাই, অভাব চরিত্রের। প্রফেসরের কোনো অভাব নাই, অভাব চরিত্রের। সাংবিধানের সাংবাদিকদের কোনো অভাব নাই, অভাব চরিত্রের। এমপি মিনিস্টার হওয়ার মতো যোগ্য লোকের কোনো অভাব নাই, অভাব চরিত্রের। পীর বুজুর্গের কোনো অভাব নাই, অভাব শুধু চরিত্রের। এর জন্য আল্লাহ নবীকে আল্লাহ পাক পাঠিয়েছেন, ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, উত্তম চরিত্র দিয়ে আল্লাহ পাক আল্লাহ নবীকে দুনিয়াতে পাঠিয়েছেন। আজকে মুসলমান ওয়াদা খেলাফ করে, অথচ আমার নবীর চরিত্র কি ছিল? এক ইহুদির সাথে আমার নবীর লেনদেন ছিল। ইহুদি বলতেছে আপনি এখানে বসেন, আমি আসতেছি। ইহুদি ভুলে গেছে। নবী বলছে ঠিক আছে আমি এখানে আসি, তুমি আসো। তিন দিন হয়ে গেছে, ইহুদি মনে নাই আমার নবী তিন দিন পর্যন্ত একই জায়গায় বসা। তিন দিন পরে ইহুদির মনে আসছে, হারে আমি তোমাকে মোহাম্মদকে বসাইয়া রেখে আসছি, খবর কি? গিয়া দেখে সেখানেই বসা। নবী আলাইহিসসালাম বললেন, তুমি আমাকে এত কষ্ট দিলাম, তাহলে আপনি যান নাই কেন? বলে আমি তো বলছিলাম তুমি আসো, আমি এখানে আসি, যদি এখানে আইসা আমাকে না পাও আমার ওয়াদা খেলাফ হয়ে যায়। সেই নবীর উম্মত এই জামান দিয়ে শুধু ওয়াদা খেলাফ করে, শুধু ওয়াদা খেলাফ করে। মোমেন তুমি ওয়াদা খেলাফ করতে পারে? তুমি মোমেন না, ভুয়া ভুয়া। তুমি মোমেন না, তুমি মিথ্যা বলো, তুমি মোমেন না। তুমি সকুল খুরি করে গিবাদ করো, তুমি মোমেন না। তুমি পরের টাকা হরণ করো অবৈধভাবে, তুমি মোমেন না। মোমেন কোনোদিন এই কাজ করতে পারে না, এই কাজ মোমেন করতে এত ঝামেলা, শুধু হারামের জন্য, শুধু হারাম হারাম হারাম, অবৈধ টাকা অবৈধ টাকা।
অবৈধ ক্ষমতার কারণে যত মারামারি কাটাকাটি সব চলতেছে। যদি মানুষের মধ্যে আল্লাহর ভয় থাকতো গোটা দেশটা জান্নাতের বাগিচা হয়ে যেত, গোটা দেশটা জান্নাতের বাগিচা হয়ে যেত। আজকে খোদার ভয় না থাকার কারণে কেউ কার কাছে নিরাপদ না, কেউ কার কাছে, কিন্তু যদি মুত্তাকি হতো সবাই সবার কাছে নিরাপদ হয়ে যাইত, এই হাত কার উপরে জুলুম করতো না, এই আঙ্গুল কার পকেটের মধ্যে অবৈধ ঢুকতো না, এই হাতের মধ্যে অবৈধ রক্ত লাগতো না, আজকে আবরার ফাহাদ নির্মমভাবে হত্যা হইতো না, শুধু তাকওয়া যদি থাকতো, আর কিচ্ছু না, আর কিচ্ছু। আজকে একজন মহিলা ধর্ষিতা হইতো না, কাউ জান মালের কোনো অবক্ষয় হইতো না, সমস্ত মানুষের জান মাল নিরাপদ হইয়া যাইত, সমস্ত মানুষ আমার মাওলার ভয় কাতরাইতে থাকতো। কিসের দুনিয়া খবর নাই, তাদের সবসময় টেনশন, আমার মাওলা আমার মাওলা আমার মাওলা আমার মাওলা। আমি কি জব কি জবটা দিব? আজকে আলেমদের মনের মধ্যে ভয় নাই, তাকশাইরু মিনহু যুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম সুম্মা তালিনু কুলুবুহুম ওয়া যুলুদুহুম ইলা যিকরিল্লাহ। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আমার নবীর পবিত্র জবান মুবারকে বারবার জান্নাতের সুসংবাদ পাইছে, এই ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের সামনের কাতারে কাঁদতেন, তার কান্নার আওয়াজ নামাজের পিছনের কাতার থেকে শোনা যাইত, মাঝে মাঝে বেহুশ হইয়া পড়িয়া যাইতেন, কাঁদতে কাঁদতে গালে দুইটা কালো দাঁত পড়াইয়া ফলাইছে। আর আজকে আলেমদের অবস্থা, যদি কেউ কান্দেন চাইতে আলেম রাম চাইতে ঘটনা কান্দে কেন, আমি খালি তামসা দেখি আলেমের মৌলবী, আমি মৌলবী গো তামসা দেখি যে কি পড়ি আর দেখি কি আলেম গো তামসা চক্কর, আমি মৌলবী গো তামসা দেখি খালি মাঝে মাঝে, চোখে পানি নাই। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মাঝে বকরির বাচ্চা ধরিয়া বলতেন, ওমর তুই কেন মানুষ হইলি, তুই কেন বকরির বাচ্চা হইলি না, বকরির বাচ্চা হইতে মানুষ তাকে জবাই দিয়া খাইয়া ফেলাইতো, ওমর তুই কাজে লাগিয়া যাইতি, ওই সব মানুষ কিন্তু মাওলার ইবাদত করতে পারো না। এই ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝেন টুজেন, অথচ গোটা নবীদের পরে দ্বিতীয় স্থান মর্যাদার দিক থেকে, বুখারীর মধ্যে রওয়ায়েত আছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, ওমর বলেও ঠিক বোঝেও ঠিক, ওমর বলেও ঠিক বোঝেও ঠিক, যে ওমরকে দেখলে রাস্তা ছাড়িয়া শয়তান পালায় যেত, যে ওমরের মত অনুযায়ী কোরআনের মধ্যে বহুত আয়াত নাজিল হয়ে গেছে, সহিহ রওয়ায়েতের মধ্যে আসছে নবী বলেন আমার পরে কেউ নবী হইলে ওমর নবী হয়ে যেত, এই ওমরের কথা বলতেছি, এই ওমরের কথা বলতেছি। সারা রাত্র নামাজের মধ্যে কাঁদছে, সারা রাত্র ইশারের পরে শুরু করছে কান্না, ফজর পর্যন্ত একই দাঁড়ে একই এক একই ভাবে কাঁদতেছে ধামাধাম। আর আমি অনেক নামাজিদের নামাজ দেখি, খাস করে মৌলবীর নামাজ দেখি, রাগ করেন না, সব মৌলবীর কথা বলছি না, কিন্তু খবরদার আমি কথা বলি কেন, আজকে বহুতে অনেক আলেমদের উপরে ট্যাক লাগায় ইসলামের উপরে ইশকাল তুলে, না ভাই খবরদার, সব আলেম আলেম না, আর সব আলেমই জালেম না, তোমাদেরকে মনে রাখতে হবে, বরং বর্তমানে হাজারো আলেম আছে, গোটা দুনিয়া এক হাতে দিলেও দুনিয়া মধ্যে লাকড়ি মারবে, তারা দুনিয়া গ্রহণ করবে না, বরং আলেমদের জন্য ইসলাম কি কি আছে ভুল বুঝিও না খবরদার, আবার খবরদার তোমরা আলেমদের সমালোচনা করিও না, আমি বলতেছি আমাদের ওলামায়ে কেরামের ইসলাহর জন্য, আমার নিজের ইসলাহর জন্য, হাজারো চরমরে মুরিদ আছে যারা আলেম তাদের ইসলাহর জন্য কথা বলতেছি, তোমাদের গিবাদের জন্য না, কি খবরদার, তোমাদের মনে রাখতে হবে কোরআনের মধ্যে যদি একটা অক্ষর না থাকে সব উলিতে খাইয়া ফেলায়, আর কোরআন জেলের মধ্যে সমস্ত অক্ষরগুলি কিসে খাইয়া ফেলাইছে, একালে ঘুরাইয়া ঘুরে সব উলিতে পোকায় খাইয়া ফেলাইছে,
ভিতরে কোনো অক্ষর, কিন্তু এরপরে এটাকে আপনি সম্মান করবেন কি করবেন না? এর মধ্যে একটা অক্ষরও নাই, সম্মান করবেন কেন? হ্যাঁ, যেরকম কাগজের মধ্যে কোরআন লেখা ছিল যদি এখন লেখা নাই, এরপরে সে সম্মানের পাত্র? ঠিক আলেমদের কলমের মধ্যে কোরআন হাদিস ছিল যদি এখন আমল নাই, তারপরে সে সম্মানের পাত্র? খবরদার, আলেমদেরকে বিষ দিতে করবা কি আমাদের আলাম ধ্বংস হয়ে যাবা। বরং একটা ফাসেক আলেম তোমার হাজার আবেদের চেয়ে অনেক উত্তম, কোটি গুণ উত্তম, এতে কোনো সন্দেহ নেই। খবরদার, জাতি সাপকে আঘাত করলে জাতি সাপ মারা যায় না। বিষাক্ত প্রাণীকে আঘাত করলে বিষাক্ত প্রাণী মারা যায় না। কিন্তু খবরদার, তুমি কি আবার বিষাক্ত প্রাণীকে আঘাত করতে গিয়েও না, যদি সে একটু সবল দে তোমার কারমা শেষ হয়ে যায়। আলেম আলেমদের ব্যাপারে বলে ইসলামের জন্য, তারা কথা বললে তাদের ইমানের খতরা হবে না, কিন্তু খবরদার তুমি জাহেল আলেমদের বিরুদ্ধে কথা বলে তোমার ইমানের খতরা হয়ে যাবে, ইমান ধ্বংস হয়ে যাবে। তুমি কথা বলিও না। নবী আলাইহিস বুখারীর মধ্যে রওয়ায়াত, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, সবচেয়ে উত্তম আলেম, আলেমদের প্রশংসা আল্লাহ পাক নিজে করছেন বারবার। কাজেই তুমি আবার কিছু বলতে গিয়ে, আমরা বলতেছি ইমানকে হেফাজত করার জন্য কিছু কিছু আলেমের চরিত্র দেখিয়াই মানুষের বিভ্রান্তির মধ্যে না পড়িয়া যায়। এই কথাটা বুঝাতে পারি না? উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি বলেন, আমার কাছে তিনটা জিনিস সবচেয়ে প্রিয়, আমরু বিল মারুফ ও নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ করা এবং অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখা, এবং তালিওয়ালা জামা পরিধান করা আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়, তালিওয়ালা জামা পরিধান করা। হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে তার জামার মধ্যে দেখা গেছে 17টা তালি লাগানো আছে, 17টা তালি লাগানো জামার মধ্যে। কি এক জিন্দিগি, অথচ অর্ধ জাহানের মাসা, কত জাহানের মাসা! আর আমাদের দেশের যদি কোন রকমের একটু ক্ষমতা, মনে হয় যেন আর মানুষ না, ওপর একটা জানোয়ার হয়ে গেছে, ওর কাছে মানুষ যেতে পারে না, ও জানোয়ার হয়ে গেছে। অত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো এক কাজের মধ্যে ব্যস্ত, এর মধ্যে এক ব্যক্তি আসছে তার কাছে নালিশ নিয়া। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহ বললেন, এতক্ষণ তুই বললি না কেন, অমনি একটা ব্যাত লাগাইয়া দিছে। কিছুক্ষণ হঠাৎ খেয়াল করছে, আমি মারলাম কেন, তোমার অন্যায় হয়ে গেছে তো আসতেই পারে। নিজে ব্যাতখানা নিয়ে দৌড়াইছে গিয়া বলে, ভাই তোমাকে একটা বাড়ি দিছি, নাও ব্যাত, আমাকে একটা বাড়ি দিয়া দাও, অর্ধজাহানের বাদশা, অর্ধজাহানের বাদশা, ও মুসলমান হিন্দু নাস্তি অমুক বিজ্ঞানীদের কত ইতিহাস তোমরা জানো, কিন্তু আমাদের মুসলমানদের মুরব্বীদের আকাবের ইতিহাস তোমাদের জানাই নাই, চরিত্রই জানা নাই। অ্যারিস্টটল, সক্রেটিস, প্লেটো, মন্টেস্কো, লক, আব্রাহাম লিংকন, মাওসুকুল কালমার্স, এদের সিয়ে গবেষণা করে। ওমার একটা পশমের সমান গোটা দুনিয়ার রাজনীতিবিদ হইতে পারছে না পর্যন্ত, একটা পশমের সমান দেখা গোটা দুনিয়ার মধ্যে, অর্ধজাহানের বাদশা সে বালুর মধ্যে শুইয়া শুইয়া বাদশাহি করছে, মাথার মধ্যে শুধু লাঠি ছিল, বালিশবিহীন বালুর মধ্যে ঘুমায় রইছে। গোটা দুনিয়ার মধ্যে পারলে একটা ইতিহাস মিলাইয়া দাও, একটা নমুনা মিলাইয়া দাও। আর মুসলমানের কোনো সন্ত্রাসী, হ্যাঁ টেরারিস্ট মুসলমান, বরং সন্ত্রাসী তোমরা। মুসলমান আজকে মাজলুম, কি কথা ঠিক না? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যিনি সমস্ত নবীদের পরে মর্যাদার দিকে এক নম্বরে আছেন, এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জঙ্গলে গিয়ে দেখেন একটা গাছের গোড়া জানোয়ার বসা, বলেন, ওরে আবু বকর, তুই কেন মানুষ হইলি, তুই কেন জানোয়ার হইলি না, তুই জানোয়ার হইয়া রাস্তার মধ্যে ঘোরো, বনের মধ্যে ঘোরো, তোর কোনো বিচার নাই, তোর কোনো হিসাব নাই, কিন্তু আমি হইছি মানুষ, আমার জন্য কত হিসাব কত নিকাশ, আমি মাওলানার কাছে কি জবাব দেব, আমি তো চিন্তা করি কিছু পাবো না, আল্লাহ তুমি মাফ করিয়া দাও।
বাবারে ও হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাওলার ভয়ে মাঝে মাঝে তার কলিজার মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যাইত, অনেক দূরের থেকে আওয়াজ পাওয়া যাইত, মাঝে মাঝে বেহুশ হয়ে পড়িয়া যাইতেন। আল্লাহ পাক রব্বুল জিব্রাইলকে বলেন, যাও জিব্রাইল আমার খলিলের কাছে সালাম পৌঁছাও এবং প্রশ্ন করো, কোনো বন্ধু কি বন্ধুর পথে বেহুশ হইতে পারে নাকি? সে তো খলিলুল্লাহ, আমার বন্ধু, সে আমার পথে কেন বেহুশ হইয়া যায়? জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সালাম পৌঁছাইলেন এবং আল্লাহর প্রশ্ন তার কাছে করছেন, আল্লাহ পাক প্রশ্ন করছে কোনো বন্ধু কি বন্ধুর পথে বেহুশ হইতে পারে নাকি? তখন নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ভাই জিব্রাইল যখন আমার পদস্খলনের কথা মনে পড়ে, কিয়ামতের কথা মনে পড়ে, মিজানের কথা মনে পড়ে, পুলসরাতের কথা মনে পড়ে, তখন আল্লাহর সাথে আমার কোনো সম্পর্ক আছে আমি সব ভুলিয়া যাই, আমার কিছুই মনে থাকে না, আমার কিছুই মনে থাকে না। নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম নামাজের মধ্যে এমনভাবে কাঁদতেন, তিরমিজির মতো রওয়ায়েত আছে, যেরকম পাতিলের মধ্যে পানি দিয়া যদি নিচে আগুন জ্বালায় দেওয়া হয়, দেখবা পানি নামাজের মধ্যে এমন ভাবে কাঁদতেন মনে হতো তার কলিজার মধ্য থেকে কান্নার গুম গুম আওয়াজ বের হইতে আসে। তিরমিজির মধ্যে অন্য রওয়ায়েতের মধ্যে আছে, নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম নামাজের মধ্যে দাঁড়ায় থাকতে থাকতে যিনি পুসরাত পাড়ি দেওয়ার আগে কেউ পুসরাত পাড়িতে পারবে না, যিনি জান্নাতে ঢোকার আগ পর্যন্ত কাউকে জান্নাতে ঢোকার অনুমতিও দেওয়া হবে না, সে আমার নবীর মাওলার সঙ্গে দাঁড়াইয়া নামাজ পড়তে পড়তে তার কদম মোবারক ফুলিয়া যাইতে পারে। তুমি আমি কি নিয়া মাওলার কাছে দাঁড়াবো, হিসাব নিকাশটা মিলাইয়া কেউ মাওলার কবরে যাইও না। ওহো, আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু কাঁদতে কাঁদতে অন্ধ হইয়া গেছেন। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই তিনি কাঁদতে 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 নামাজে পড়তে পড়তে সারা রাত নামাজ পড়তেন, সারা রাত নামাজ পড়তেন, সারা রাত দাঁড়াইয়া থাকতেন, আল্লাহ তুমি আমাদেরকে কবুল করিয়া নে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাই, ইমাম মালিক রহমতুল্লাহ আলাই, ইমাম আহমদ হাম্বুর রহমতুল্লাহ আলাই, বাবা তাদের ইবাদতের অবস্থা দেখো। আল্লামা বুখারী রহমতুল্লাহ, মুসলিম রহমতুল্লাহ, ইবাদতের অবস্থা দেখো, আমাদের কি অবস্থা জানি না, কি অবস্থা জানি না, আমাদের দেওবন্দের আকাবন্দের অবস্থা দেখো। কাসেম নাদুর রহমাতুল্লাহ আলাই একদিন রাস্তা দিয়ে হাঁটতে আসেন, এক বুড়া সে কিছু ইক্ষু সে আটি বানছে, এখন কাসেম নাদুর রহমাত বলতে আসেন, মুরব্বী আপনি আটিগুলি কোথায় নেবেন, ইক্ষু কোথায় নেবেন? কলে বাবা আমি কাসেমের দরবারে হাদিয়া নিয়ে যাবো। কলে আপনি কিভাবে নেবেন? কলে আমার তো কষ্ট হবে, কলে তা আমি নিয়ে দেই। হযরত কাসেম রহমাতুল্লাহ কুলি সাজিয়া নিজের মাথার মধ্যে সে আরকের বস্তা নিল। কাসেম রহমাতুল্লাহ আলাই রেল স্টেশনে যাইতেন, যখন ছাত্ররা দেওবন্দে পড়ার জন্য রেলে আসত, কুলি হিসেবে গাড়ি নিয়ে ছাত্রদের বোঝা নিয়ে তারপর মাদ্রাসায় পৌঁছাইয়া দিত। বাবারে, আল্লাহ তুমি
মহিমা আপনা কালে উপায় হবে আল্লাহ। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। মানে তুমি কি দেখো রশিদ আহমদ দন্দুর মধ্যে অবস্থা কি? তুমি কি দেখছো শাইকুল হেন মাহমুদ হাসান রহমতের অবস্থা কি? তুমি কি দেখছো আমাদের মুরব্বীদের অবস্থা কি? তাহাদের আহমদের অবস্থা কি? মামলার ভয় অন্তর মধ্যে এমন ভাবে জমা করছে সারাদিন সীতা আমার কি উপায়, আমার কি উপায়? আর তোমার আমার নিজেকে নিয়ে কোনো টেনশন নাই, কোনো ভাবনা নাই, আসলে কপাল পুড়িয়া গেছে রে বাবা। আমার দাদা সাহেব রহমাতুল্লাহ আলাইহি মাওলার ভয় এমন ভাবে কাঁদতেন, কবরের দিকে তাকায় তাকায় কাঁদতেন, আর বলতেন মাওলা রে তুমি আমাকে মাফ নাই করো। ওই অন্ধকার কবরে আমি একা কেমনে থাকবো রে আল্লাহ। বাবা রে আব্বাস রহমাতুল্লাহ আলাইহি যারা কিন্তু জায়গা যারা দেখছেন কাঁদতে 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 জীবনটাকে ধ্বংস করিয়া ভালোইছে। আহারে আমরা তো তার কাছে ছিলাম, আমাদের বাবা তার চরিত্র সম্পর্কে আমাদের চেয়ে কেউ ভালো জানতো না। আমার বাবা যান জিন্দিগিতে একটা সন্দেহের টাকাও গ্রহণ করে নাই, জীবনে এক লোকমা হারামও গ্রহণ করে নাই। অথচ এই আমার বাবাকে কত মানুষ বলছে অমুকের টাকা খায়, আওয়ামী লীগের টাকা খায়, ভারতের টাকা খায়। আকারে মানুষ আমার মাওলার কাছে কি জবাব দিবা? হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার কবরে যায়ও না আল্লাহ। আজকে শরীরকে মোটা করছো, এই শরীরকে কত আরাম দিছো, কত সুখ শান্তিতে জীবন কাটাইতে আছো, কিন্তু খবরদার 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 হিসাব নিকাশ না মিলাইয়া যদি মাওলার কবরে যাও। কোন কোন নাফরমানের কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপের সরে এক পাজারের হাঁটি আর এক পাজারে লাগাইয়া ফেলাইবে। আল্লামা গজ্জালি রহমাতুল্লাহ আলাইহি ফরমান যে গরিবদের চেয়েও বড় লোকদের শাস্তি কবরের মধ্যে 70 গুণ বেশি অনুভব হবে। যখন কবরের মধ্যে বড় লোকদের শাস্তি শুরু হইয়া যাবে, আর যখন বড় লোকদের দুনিয়ার আরাম আয়েশের কথা মনে পড়বে, আমার বিল্ডিং এত দামি ছিল, আমার খাট এত দামি ছিল, আমার গাড়ি এত দামি ছিল, আমি এত সম্মানে ওলা ইজ্জত ওলা ছিলাম, যখন দুনিয়ার সুখ শান্তির কথা মনে পড়বে আর কবরে আজাব শুরু হইয়া যাবে, তখন এত যে ব্যথা, ওই ব্যথা তো আর সহ্য করতে পারবে না আল্লাহ। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দিও। বাবারে কোন কোন নাফরমানের কবরের মধ্যে একটা নয় দুইটা 99টা সাপ জমা হইয়া যাবে, আল্লাহ মাফ করিয়া দাও। আহারে আমার দাদা সাহেব রহমাতুল্লাহের কিতাব কবরে আজাব সত্য দেখি না কেন? এই কিতাবের মধ্যে একটা ঘটনা নিয়ে আসছেন। আমার দাদা সাহেব রহমাতুল্লাহ বয়ান করেন, আমার বেয়াই আব্দুল কাদের ফরাজি সাহেব একদিন বলতে আছে, বেয়াই একটা আজীব ঘটনা শুনেন, আশ্চর্য ধরনের ঘটনা শুনেন। দাদা সাহেব বলেন, বেয়াই সাহেব বলেন, তাহলে বেয়াই সাহেব ঢাকার এক ম্যাস ফ্যাক্টরির মালিক, অনেক বড় ধনী, সারাদিন টাকা নিয়েই ব্যস্ত থাকত, আমল এক লাখ নামাজের কাছেও যাইত না। ওই ব্যক্তি মারা যাওয়ার পরে তাকে দাফন করিয়া যখন সবাই চলে আসছে, তার ছেলে বলতে আছে, আমার 1000 টাকার একটা চেক কবরের মধ্যে পড়িয়া গেছে। সবাই পরামর্শ দিছে, এই মাত্রই তো কবর দিলাম, চেকটা নষ্ট করি আল্লাহ কি প্রয়োজনে সৎকা জাকাত দিয়া দেওয়া যাবে, চেকটাকে নিয়ে আসি। যখন সবার পরামর্শের ভিত্তিতে কবর খোদা শুরু করছে, যখনই মাটি উঠানো শুরু করছে, দেখে কবরের মধ্য থেকে ধোঁয়া বাহির হওয়া শুরু হয়ে গেছে। সবাই বৈজ্ঞানিক যুক্তি শুরু করছে যে এগুলি কিছু না, হয়তোবা গ্যাস ফরম করছে বা অন্য কিছু হয়েছে।
আব্দুল কাদের ফরাজি সাহেব বলছে, বেয়াই সাহেব যখন আস্তে আস্তে মাথার দিক থেকে বাঁশ উঠানো শুরু করছে, যখন বাঁশ উঠানো শুরু করছে, বাঁশ উঠাইতে উঠাইতে যখন পরিষ্কার হয়ে গেল, যখন এই কবরের দিকে মানুষ নজর করছে, তখন দেখো এই মানুষের জিভটা টানিয়া নাবিস্তান ঝুলাইয়া ফেলাইছে, হাত পা ভাঙিয়া একত্রিত করিয়া ফেলাইছে। কলমে আইসা, এই ঘটনা যারা দেখছি সবাই বেহুশ হইয়া পড়িয়া গেছে। সাত দিনের মধ্যে আমি খানা খাইতে পারি নাই, এরপরে কি কবল পরা বুঝে আসবে না? এইপরও কি তুমি হেদায়েত হবে না? আল্লাহ আল্লাহ, তুই আমাদের সবাইকে মাফ করিয়া দে। বাবারা, আমি এই কথা বলছি না, তুমি চরমনা ওয়ালাদের সাথে চলাফেরা শুরু করো। আমি এই কথা বলবো না তুমি চরমনার মুরিদ হইয়া যাও। আমি এই কথা বলবো না চরমনাইছে উপায় নাই, কিন্তু আমি বলবো একজন মুত্তাকি লোকের সাথী হইয়া যাও, একজন আল্লাহওয়ালার সাথী হইয়া যাও, একজন ভালো মানুষের সাথী হইয়া যাও। বাবারে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, আল মারউ মা মান আহাব্বা, দুনিয়া যে যাকে মহাব্বত করবে তার সাথে তার কিয়ামত হইয়া যাবে। আল্লাহ, দুনিয়া যে যাকে নেতা মানবা কিয়ামতের ময়দানে নেতার সাথে হইয়া তোমার কিয়ামত হইয়া যাবে। যারা দুনিয়ার মধ্যে আল্লাহর নবীকে নেতা মানবা, ওলামায়ে কেরামকে নেতা মানবা, আল্লাহর নবী ওলামায়ে কেরাম সামনে থাকবে, আমরা তাদের পিছনে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ আল্লাহ তুমি কবুল করিয়া নাও। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মহাব্বত তার সাথে তার কিয়ামত। বাবারে, আমি এই কথা বলবো না চরমনার সাথী হইয়া যাও, বরং একজন আল্লাহওয়ালার সাথী হইয়া যাও, যার জবানের মধ্যে জিকির, যার চোখের মধ্যে পানি, যার ইবাদতের মধ্যে মগ্ন, যার গুনার থেকে পিছনে আমার মাওলার বই অস্তি, যাকে পাও তার সাথী হইয়া যাও। একা একা পথ চলিও না, একা পথ চলা যাবে না। আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। বাবার, এই কবরের মধ্যে হাজার হাজার বছর থাকতে হবে, এরপর আল্লাহ পাক কিয়ামতের ময়দান কায়েম করবে। ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন্নাওয়াসি ওয়াল আকদাম, আল্লাহ তুমি মাফ করিয়া দাও। যেরকম বিজ্ঞ ডাক্তারের কাছে রোগী যাওয়ার সাথে সাথে বিজ্ঞ ডাক্তার রোগীর চেহারা দেখতেই বলতে পারে কোন রোগ, কোন ধরনের রোগের জান রোগীর মধ্যে ঢুকছে, ঠিক কিয়ামতের ময়দানে নাফরমানদের চেহারা দেখতেই ফেরেশতারা বুঝতে পারবে কোন ধরনের গুনাহ করিয়া নাফরমান কিয়ামতের ময়দানে উঠছে। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। এই আয়াতের তফসিরে নবী আলাইহিস সালাম বিভিন্ন ধরনের চেহারার কথা বয়ান করছে, কিয়ামতের ময়দানে আলকাতাও তো কালো হইয়া যাবে। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। যারা দুনিয়ার মধ্যে মানুষদেরকে ঠকাইবে তাদের চেহারা কিয়ামতের ময়দানে বান্দরের সুরত হইয়া যাবে। যারা দুনিয়ার মধ্যে হারাম খাবে, হারাম খোরদের চেহারা কিয়ামতের মধ্যে সুহারের সুরত হইয়া যাবে। কার জন্য আরাম খাও, কার জন্য? যারা মানুষের ক্ষতি করবে তাদের চেহারা সাপের সুরাত হইয়া যাবে। জেনাকার মহিলাদের চক্ষুদুরা পুরুষের শরমগার মতো হইয়া যাবে। জেনাকার মহিলাদের পেটের মধ্যে একটা আগুনের বাচ্চা হবে, বাচ্চা আস্তে আস্তে বড় হইতে হবে। কি যে ব্যথা, কি যে যন্ত্রণা, সহ্য করতে পারবে না, বাচ্চা প্রসব হবে না, বাচ্চা শুধু মাথা বাইর হবে। ওই মাথার মধ্যে জাহান্নামের শিকার লাগাইয়া হাজার 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 বছর টানতে থাকবে, কিন্তু বাচ্চার প্রসব হবে না। বাবারে, সহ্য করতে পারবি? ওই আজাব তো কেউ সহ্য করতে পারবো না। আল্লাহ
তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। এরপর আল্লাহ পাক কাউকে জান্নাত কাউকে জাহান্নামের ফয়সালা করিয়া দিবে। জাহান্নামের জাহান্নামীরা পানি পানি করে চিল্লাইতে থাকবে, আবার জাহান্নামীরা বলবে ভাই দুনিয়ার মধ্যে খারাপ লাগলে একটু গোসল করলে আরাম লাগতো, একটু গোসলের পানি দাও। যখন জাহান্নামীদের জন্য গোসলের পানির ব্যবস্থা করা হবে তখন ওই পানি এত গরম হবে, যখন জাহান্নাম লোকদের মাথার উপরে পানি ঢালিয়া দেওয়া হবে পানির গরমে মাথার তালু ছিদ্র হইয়া পেটের মধ্যে গিয়া নাড়িভুড়ি সব জ্বালাইয়া পিছনের দিক থেকে ফালাইয়া দিবে, শরীরের উপর থেকে বাইয়া বাইয়া সমস্ত গোস্ত চামড়া গুলি পচাইয়া নিচের দিকে ফালাইয়া দিবে। তোমার সহ্য করতে পারবি? ওই জাহান্নামের একসেকেন্ড আজাবে কেউ তো সহ্য করতে পারবো না। আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। তবে মোমেন মুসলমান বলদের সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত কিন্তু সবাইরই যাইতে মনে চায়, গুনা নিয়া মাওলার জাহান্নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তানকে ফেরার জন্য যে কোনো একজন হকানে আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুড়ি দামে ভেজাল ব্যবসা দলাদলি হিংসা হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের পাঁচজন মুড়িদের মধ্যে কমপক্ষে তিনজনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মাফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বিরিকত নাম কি ফলে পরিচয় আমি চরমনাই বুঝি না, চরমনের দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিনে রে বাবা। চরমনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না, ঠিক তো দ্রুত তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রয়েছে, চোখের পানিও সারা কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজে আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো। যারা কিয়ামতের ময়দানে গলাগুলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দে। আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দার মা বোনেরা দুই হাত তুলিয়া মাওলার দরে কান্দো আর মাওলার কাছে মাপ চাও।